আমার কঠিন কিয়ামতের দিনে কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতরা যারা নামাজি দুনিয়াতে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে আমার সেই উম্মতের কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবেন। কিসের নূর? কিসের নূর? নামাজের নূর দান করবে। আয়েশা রে আমি আমি রাসূল ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে আমি রাসূল সাফায়াত করব। কে সাফায়াত করবে? নূর চাই তো। কোন জায়গা নূর চাই? নূর দিবেন কোন জায়গা? কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নামাজ না পড়ে নূর পাবো? নূর যদি না থাকে রাসূলের সাফায়াত পাবো বলেন? রাসূলের সাফায়াত চাই তো। কারা কারা চাই দেখি। আল্লাহ তুমি আমার রাজবাড়ি মা বোনদেরকে কবুল করো না বলেন আমিন। খেয়াল করে লক্ষ্য করে শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন প্রতিদিন আমার বান্দাকে 70 বার করে ডাক দি। কয়বার? কয়বার? 70 বার ডাক দি। 82 বার? 82 বার নামাজ কায়েম করার কথা বলেছি কোরআনের মধ্যে। কয়বার? 82 বার আল্লাহ বলেছেন। একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলে নাই, চারবার বলে নাই, পাঁচবার বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা 82 বার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাত 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 ই আমার বান্দারে নামাজ 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 হলো তোমাদের জন্য বেহেশতের চাবি। এরে আমার বান্দারে মা সন্তানকে বলে বাবা রে আজ 3 দিন আমার একটা হুকুম শুনলি না বাড়ির থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বান্দা তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আমি আল্লাহ তোমাদের কত সুন্দর নিয়ামত দান করেছি। হাবি আই আলাই রব্বি কুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে বলেছেন হে আমার বান্দা আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পারব? নিয়ামতকে অস্বীকার করতে পারব? আল্লাহর প্রশংসা করে দিন রাত 24 ঘন্টা আমরা কি শেষ করতে পারবো না? আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন রে আমার বান্দা আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করো নাই আল্লাহ তুমি আমার চক্ষু দান করো। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমার মুসলমান করে বানাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই ও আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠাও। বলেছি বলেছি কোনদিন দরখাস্ত করি নাই আল্লাহর কাছে একটা চিঠি পাঠাই নাই বিনা দরখাস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কত অনুদান করেছেন আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ডাক দিয়ে বলেছেন বান্দারে পরে ফজরের ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। হে বান্দারে তোদেরকে দিয়ে আমি কোন কাজে লাগাইব? যদি আমার জমিনে চলে আমার হুকুম যদি পালন না করো আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। কোথায় যাব? কোথায় যাব? পালাবো কোথায়? যাব কোথায়? জায়গা আছে? জায়গা আছে? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। ঘর খানা জরে জমি দারে আমি পাই না তাহার হুকুম জারি। ঘর খানা জরে জমি দারে আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়? আমি তো সেই বাড়ির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক।
বাড়ির মালিক বলেন এই বাড়ির মালিক কে মনে করবেন না পাঁচ কোটি টাকা দিয়ে বাড়ি আপনার নামে দলিল করেছেন এ দলিল দলিল না এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে ঠিক না বেটি কোথায় যেতে হবে কোথায় যেতে হবে কবরে এসেছি আমরা সফরে যাইতে হবে এসেছি আমরা মানি তো কোথায় এসেছি আমার বাড়ি আমার ঘর আমার দালান কোঠা আমার বিল্ডিং আমার স্বামীর বাড়ি বোমাকে বলবেন আমার স্বামীর বাড়ি ঠিক কি না ছেলেকে বলবেন আমার স্বামীর বাড়ি এই বাড়ি আমার নামে দলিল করা ঠিক কি না ঠিক না বেটি কষ্ট পাচ্ছেন কথা শুনে কষ্ট পাচ্ছেন খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা তোদেরকে আমি ফজরের ডাক দিলাম পাইলাম না জোহরের ডাক দিলাম পাইলাম না আসরের ডাক দিলাম পাইলাম না তোদের আমি মাগরিবের ডাক দিলাম পাইলাম না এশাই ডাক দিলাম তোদের আমি পাইলাম না বান্দারে তোদের দিয়ে আমি কোন কাজে লাগাইব আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ওয়া কুদুহান নাসু আল্লাহি জারতি হিন্দাতিল কাফিরিন আল্লাহু আকবার তোদেরকে দিনের মধ্যে পাঁচবার ডাক দেওয়া হয় ওই মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন ঠিক কি না হাই আলাসলা হাই আলাসলা তোমাদের হাতের সব কাম কাজকর্ম রেখে নামাজের জন্য তৈরি হয়ে যাও হাই আলাল ফালা হাই আলাল ফালা তোমাদের কল্যাণের দিকে আগাও কোন দিকে কোন দিকে কল্যাণের দিকে আগাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা না পড়ো আমি পাঁচবার ডাকে তোমরা সাড়া দিলে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোন কাজে লাগাইব ওয়াকুদু হান্নাস ওয়াল হিজরাতি ওয়িদাতুল কাফিরিন তোমরা কাফের হয়ে গেছো যারা নামাজ পড়বে না তারা কাফের কি বলেন কি মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না নামাজ পড়া হুকুমকার এই আল্লাহর হুকুম যদি অমান্য করে তাহলে সেই ব্যক্তি কি হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা আল্লাহু আকবার যারা নামাজ পড়েছে যারা কোরআন তেলাওয়াত করেছে যারা পর্দা করেছে আল্লাহর রাস্তায় চলেছে তারা হেদায়েতের উপর রয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাজিরা হাক্কি মানে কি এখানে অনেক শিক্ষিত মেয়েরা আছে বলো তো হাক্কি মানে কি বিল হাক্কি হাক্কি মানে কি হাক্কি মানে হাক্কি মানে সত্য ধর্ম কি ধর্ম হাক্কি মানে সত্য ধর্ম হে নবী আপনি এই সত্য ধর্মের দাওয়াত আপনি সবার কাছে প্রচার করে দেন কার কাছে প্রত্যেকের কাছে প্রচার করে দেন বাদ রাখতে বলেছে বাদ রাখতে বলেছে সমাধান নিতে বলছেন কোথা থেকে কোথা থেকে আমরা নিব কোথা থেকে কোরআন থেকে সমাধান নিতে রাজি আছি তো রাজি আছি তো এসমরা কোরআন ধরি জীবন গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি নামাজি ছেড়ে দিও না কবরি দেশের জাতির গোয়ামরা নামাজি ছেড়ে দিও না সবার একদিন মরতে হবে এই বাড়ি ঘর ছাড়িতে হবে কেউ তো বেশে থাকিব না কবরি দেশের জাতির গোয়ামরা নামাজি ছেড়ে দিও না কবরি দেশের জাতির গোয়ামরা কোরআনে ভুলে যাইও না বলেন কবরি দেশের জাতির গোয়ামরা জবান খোলেন কবরে দেশের জাতির গোয়ামরা কোরআনে ভুলে যাইও না কবরে দেশের জাতির গোয়ামরা
সবার আগে দিন মরতেই হবে, এই বাড়ি ঘর সারতেই হবে, কেউ তো বিল্ডিং এ থাকিব না, সবার আগে দিন মরতে হবে, কেউ তো বেঁচে থাকিব না, কবরে দেশের জাতির গোয়ামরা, কেউ তো বেঁচে থাকিব না, সবার আগে দিন মরিতে হবে, সবার আগে দিন জবান খলেন, সবার আগে দিন মরিতে হবে, সবার আগে দিন কেউ তো বেঁচে থাকিব না, কবরে দেশের জাতির গোয়ামরা, পরে দেশের দিল না, কবরে দেশের জাতির গোয়ামরা, পরে দেশের কবরে যাব যেদিন আমি, তিন বন্ধনের আসামি হয়ে কবরে দেশে যাব যেদিন, তিন বন্ধনের আসামি হয়ে এই দুনিয়া গরমের ভয়ে মানুষ পর্দা করে না, পারাপতি আত্মীয় স্বজন আমাকে করাবে গোসল, মসজিদের খাটি আয় শুয়ে দিবে আমার তিনটা বন্ধন, ঠিক কিনা, কয় বন্ধন দিবে, তিনটা বন্ধন দিয়া মরে শুয়াইবে কবরে, তিনটা বন্ধন দিয়া মরে শুয়াইবে কবরে, দেশের জাতির গোয়ামরা, কবরে দেশের জাতির গোয়ামরা, পরে দেশের দিও না, ওই কবরে যাইব একা, কোরআন সারা কিছু যাবে না, কবরে দেশে যাইব আমরা, কোরআন সারা কিছু যাবে না, কবরে দেশে থাকিব গয়াকা, নামাজ সারা কিছু যাবে না, এই বাড়ি ঘর সারতেই হবে, সবার আগে দিন মরতেই হবে, কেউ তো বিল্ডিং এ থাকিব না, কবরে দেশের জাতির গোয়ামরা, পরে দেশের দিও না, কবরে দেশের জাতির গোয়ামরা, কবরে দেশের জাতির গোয়ামরা, সুদ ঘুষ আর খাইও না, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, কে বলেছে, কবরে দেশের জাতির গোয়ামরা, সুদ ঘুষ আর খাইও না, সুদ খাইয়া ধনী ব্যক্তি, সুদ খাইয়া ধনী ব্যক্তি হারাইয়াছে হুশ, কোরআনের বাণী শুনিলে ওরা বিশ্বাস করে না, ঠিক না বেঠি, বলে কবরে যাকে দেখে আইছে, ঠিক কিনা, ঠিক কিনা, আমরা বলি নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, আমরা বলি কোরআন না পড়লে জাহান্নামে যাইবা, কোরআনের আইন না মানলে জাহান্নামে যাইবা, সুদ খাইলে জাহান্নামে যাইবা, ঘুষ খাইলে জাহান্নামে যাইবা, আমার আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, আমার বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, এই পা থেকে মাথা পর্যন্ত কোরআন দিয়া তোমাদের জীবনটা গঠিত করো, কি দিয়া, কি দিয়া, কি দিয়া জীবন গড়বো, কি দিয়া, কি দিয়া, এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি, এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে, জবান খুলুন, সবার একদিন মরতে হবে যাইতে হবে, জবান দিয়ে বলেন, শিক্ষা নেন, সবার একদিন মরতে হবে যাইতে হবে, এই কোরআন মরি জীবনের আশা, কবরে বাঁধিব মশা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব মশা,
সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা জীবন কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে। নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা, নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন কোন বাড়ি? এমন কোন মা বোন আছেন কি কবরে যাব না? আছেন নাকি গো মা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, মসজিদে তোমাদের প্রতিদিন পাঁচবার ডাক হয়, কয়বার? ও সোনার মা বোনরা আজান কানে শুনতে পান? শোনেন নাকি? কারা কারা শোনেন হাত বাড়ান তো দেখি। তাহলে আমাদেরকে আল্লাহ বধির করে না, কানে শুনতে পায় আজান। এই আজান শুনে যারা নামাজ পড়বে না তারা বেদিন হয়ে মারা যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? তারা দিনের পথে নাই, তারা বেদিন। দিন মানে ইসলাম, দিনের পথে চলতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। আমাদের জীবনটা যদি আমরা কোরআন দিয়ে না করি, তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে আমরা বেদিন হয়ে মারা যাব। আর বেদিন হয়ে যদি মারা যায়, হাজিহি জাহান্নামুন নাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সরাসরি জাহান্নামে, ওয়াকুদুহান নাসু আলাইহি জারাতি উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের মধ্যে জ্বালানি ভাবে মানুষের জাহান্নামের ভয় করি না, পাথর জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ পাক ওই যে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুদুহান নাসু আল হিজরাতি উইদ্দাতিল কাফিরিন, এই কথা জাহান্নামের কথা যখন এই পাথর যখন শুনেছে, জাহান্নামের ভয়তে পাথর শুধু কান্দে, পাথর শুধু কান্দে। মাবুন, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি পাথর, আমি পাথর, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই পাথর শুধু কান্দে জাহান্নামের ভয়তে। বলেন কার ভয়তে? কার ভয়তে? ও মা বোনেরা, আসুন আমরাও জাহান্নামের ভয়ে কান্দি। পৃথিবীতে দুইটা রাস্তা আছে, একটি রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটি রাস্তা দেখাইছে শয়তান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন, ওই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। শয়তান যে রাস্তা দেখাইছে, ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ, আমরা কি ডাইনে রাস্তা চলবো না বামের রাস্তায় চলবো? কোন রাস্তায়? আমরা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি আসসালাম, আমরা পড়েছি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি আসসালামের দোয়া পড়েছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি মুশরিকের কোনো গোলাম না, আমি যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শুধু তোমারই গোলাম। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। কেমনে আল্লাহর গোলামি করবেন? মা বোনেরা, পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন, না চাইতে হাত পালাম, না পাচাইতে চক্ষু পাইলাম, না চাইতে জীবনের সব কিছু পেয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠি? তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানি বান্দা, বড়ই গুনাহগার।
আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি জানো রাশির বুকে তুমি ঢেউয়ে ঢেউয়ে তোলো সুর আবার জমিনের বুক সিরিয়া ফসল ফলাও ভরপুর আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি খালেক তুমি মালিক তোমারে তো সবই অনুদান তুমি খাওয়াও তুমি পড়াও তোমারে তো সবই অনুদান তোমার নামে জিকির করে সাত জমিন আসমান আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 সুবহানাল্লাহ বলেন আমাদের খাওয়ানকে পরানকে রোগ হলে রোগের চিকিৎসা দেয়কে আল্লাহ পেট ব্যথা হইলে সূরা ফাতিহা সাতবার বিসমিল্লাহ সহ পাঠ করে পানির মধ্যে ফুঁ দিয়ে খাইলে পেটের ব্যথা ভালো করে দেয়কে খেয়াল করুন আজকে আমরা এই লাইনে নাই লাইন হারা হয়ে গেছি ঠিক কিনা লাইন সঠিক মতো ধরতে রাজি আছি তো বলেন আছি তো সোনার মা বোনরা খেয়াল করুন কান লাগান আমার নবীজি আমাদের সুন্দর একটি কোরআন আমাদের কাছে রেখে গেছেন সুবহানাল্লাহ এই দিনের নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছেন কেঁদেছেন কিনা বলেন কাদের জন্য কাঁদছে কার জন্য কাঁদছে আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন উম্মতেরা গো আমি তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম হে উম্মতেরা এই কোরআনটা তোমরা আঁকড়িয়ে ধরবে যদি দুনিয়াতে জিন্দা অবস্থায় কোরআন আঁকড়িয়ে ধরতে পারো আমি রাসূল তোমাদের মৌতের বিছানার পাশে থাকবো যদি তোমরা এই কোরআনটা জিন্দা অবস্থায় তোমরা কোরআনটাকে আঁকড়িয়ে ধরতে পারো আমি রাসূল তোমাদের মৃত্যুর পরে তোমাদের কবরে শোয়ে রাখবে ওই কবরে থাকবা বড় অসহায় হয়ে তোমাদের অসহায় হওয়া লাগবে না একদিকে কোরআন থাকবে আর একদিকে আমি রাসূল থাকব সোনার মামুনরা খেয়াল করুন আমার নবী বলেছেন উম্মতেরা গো এই কোরআনটা যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো কলেজার মধ্যে করে রাখতে পারো আমি রাসূল বলে দিলাম 30,000 বছরের ফুলচি রাতের রাস্তা আমাবস্যে রাত্রে সে অন্ধকার চুলের চাইতো চিকুন হেরার চাইতো ধারালো 30,000 বছরের ফুলচির রাতের রাস্তা চোখের পলকে আমি রাসূল পার করে দিব যদি কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো তোমাদের মিজানের পাল্লা এক পাল্লায় তোমাদের নেক আমল থাকবে আর এক পাল্লায় তোমাদের বদ আমল থাকবে আল্লাহর একজন নবী দাউদ নবী দাউদ আলাইহিসাল্লাম একদিন আমার আল্লাহর কাছে বলতেছেন মাবুদ রে মিজানের পাল্লা আছে কিনা আল্লাহ তাতে গাফিল মিজান আছে না এই মিজানের পাল্লা এই দুইটা পাল্লা দুইটি পাল্লা একটা হলো নেকির পাল্লা আর একটা হলো বদামলের পাল্লা একটা নেকামলের পাল্লা আল্লাহর নবী দাওয়াত আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন আল্লাহ আমি জানি একটা পাল্লা নেকির আর একটি পাল্লা বদির মাবুদরে আমার মন চাই ওই দুইটা পাল্লা আমি একটু দেখতে চাই
দুটি পাল্লা দুটি পাল্লা আমি একটু দেখতে চাই একটু দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন দাও চোখ দুইটা বন্ধ করো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটা বন্ধ করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতাছেন দাউদ রে এইবার তোমার চোখ খুলো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটা খুলেই দেখতে পাইলেন তামাম পৃথিবী জুড়া দুইটি পাল্লা দুইটি পাল্লা তামাম পৃথিবী জুড়া দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেছেন দাউদ রে এই দুইটি পাল্লা দেখে তোমার চোখে পানি কেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতাছেন মাবু বুঝতে পারলাম মানলাম আপনার উম্মতরা জীবনে গুনাহ করে বেশি ওই পাল্লা একটা ভরপুর হয়ে যাবে কিন্তু আপনার বান্দা নেকির কাজ করে কম ওই পাল্লাটা কেমনে ভরবে ওই পাল্লাটা না ভরা পর্যন্ত তো আপনার একটি বান্দা জান্নাতে যাইতে পারবে না এই জন্য আমি কাঁদতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দাউদ রে আমার বান্দা যখন একটি গুনাহ করে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনকে বলে দিই একটি গুনাহই লেখপা আর আমার বান্দা যখন একটি নেকির কাজ করে আমার বান্দা একটি নেকির সঙ্গে আমি আল্লাহ দশটি নেকি যোগ করে দিই কয়টি নেকি কয়টি নেকি করবো না গুনাহ করবো নেকির কাজ করবো না গুনার কাজ করবো